আসসালামু আলাইকুম। রশনা বিলাশ চ্যানেল থেকে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। যে কোনো স্ন্যাক্স আইটেমের টেস্ট বাড়াতে কিংবা নুডলস অথবা পাস্তার সাথে এই টমেটো সস বা ক্যাচাপের কোনো জরুরি নেই। আজকে সেই রেসিপিটি নিয়েই কিন্তু আমি হাজির হয়ে গিয়েছি, আর সেই সাথে থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স কীভাবে অনেক দিন পর্যন্ত বা সারা বছর জুড়ে এই টমেটো সসটাকে সংরক্ষণ করতে পারবেন, পুরোটাই কিন্তু আজকের রেসিপিতে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি অনেক অনেক বেশি ভালো লাগবে। গত বছর আমি ঠিক এই সময়ে টমেটো সস তৈরি করে নিয়েছিলাম বাসায়, তখনও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে অনেক অনেক নতুন আপুর আমার সাথে অ্যাড হয়েছেন ইদানিং, তারা কিন্তু আমার কাছে টমেটো সসের পারফেক্ট একটা রেসিপি চেয়েছেন। তো চেষ্টা করেছি একদম টিপস সহকারে ঘরে বসে কিভাবে আপনারা দোকানের চাইতেও বেশি মজাদার টমেটো সস তৈরি করে ফেলতে পারবেন, পুরোটা ডিটেলস রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি। তো টমেটো সস তৈরি করার জন্য আমাদেরকে টমেটো নিতে হবে। এখানে আমি হচ্ছে একদম হাইব্রিড যে টমেটোটা পাওয়া যায়, রেগুলার যেই টমেটোটা আমরা বাজারে পেয়ে থাকি সেই টমেটোটা নিয়ে, কারণ দেশি টমেটোটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি বীজের পরিমাণটা খুব বেশি থাকে, কিন্তু এইটার মধ্যে কিন্তু সলিডের পরিমাণটাই বেশি থাকে, ভেতরে কিন্তু পানির পরিমাণ বীজের পরিমাণটা একটু কম থাকে। তো চেষ্টা করবেন লাল টকটকে দেখে ফ্রেশ টমেটো নিয়ে নেওয়ার জন্য। এখন আমি টমেটোগুলোকে স্লাইস করে কেটে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে কেটে নিতে পারেন। আমি এখানে একটা টমেটোকে 8 টুকরো করে নিচ্ছি। তো এই যে দেখুন, আমি আপনাদেরকে একটা টমেটো দেখিয়ে দিচ্ছি, এটা আসলে কতটা পরিমাণ ভেতরের মাংসাশী যে অংশটা থাকে সেটা কিন্তু একদম পুরোটাই ভরা থাকে। তো এই টমেটোটা দিয়ে টমেটো সসটা তৈরি করলে অনেক বেশি ভালো হয়। আর দেশি যে টমেটোটা আছে, শীতের সময় যে টমেটোটা পাওয়া যায় সেই টমেটোটা কিন্তু একটু টক টক হয়, তবে এই টমেটোটা দিয়েই আমার কাছে একদম বেস্ট মনে হয় টমেটো সস বা ক্যাচাপ যেটাই তৈরি করেন না কেন সেটা তৈরি করলে। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি। এখন চলুন প্রসেসিং বা রান্নায় চলে যাচ্ছি। চুলো একটা পাত্র বসিয়ে এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনাদেরকে তো আসলে বলাই হয়নি আমি এখানে কতটুকু টমেটো ব্যবহার করছি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি 2 কেজি টমেটো নিয়েছি। আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ খেয়াল করবেন আমি কতটুকু টমেটোর জন্য কতটুকু পরিমাণ হচ্ছে মশলাগুলো ইউজ করব, সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দেব। তো আমি ঢাকনা দিয়ে জাস্ট একটু ঢেকে নিয়ে হালকা কিছু সময় জাল করেছি, খুবই অল্প সময় জাল করেছি যাতে করে টমেটোটা একদম একটু নরম হয়ে আসে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের বড় দেখে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি রসুন দিয়েছি 1 টেবিল চামচের মতো রসুন, আর 2টা দিয়েছি আমি এলাচ। তো সব কিছু দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এরপর আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে করে আমি 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব। আর 4 থেকে 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন জাল করে নিয়ে ঢাকনাটা কিন্তু আমি উঠিয়ে ফেলেছি। এই পর্যায়ে টমেটোগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে, আমি আবারও সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব যতক্ষণ না টমেটোগুলো একদম গলে যায়। তো দেখতেই পাচ্ছেন আরও আমি এখানে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। আর এই তো টমেটো থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে গিয়েছে, আর পাশাপাশি হচ্ছে টমেটোগুলো সুন্দরভাবে সিদ্ধ করা হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু আমি ঠান্ডা করে নিয়ে এরপর হচ্ছে ব্লেন্ডারে এইভাবে করে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় অন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি, আমি যে ব্লেন্ড করে নিয়েছি টমেটো পিউরিটা সেটাকে আমি একটা স্ট্রেইনারের সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব। এতে করে টমেটোর ভেতরে যে বিচিগুলো থাকবে আর উপরের স্কিনের যে ময়লাগুলো থাকবে সেগুলো কিন্তু একদমই উপর থেকে উঠে আসবে। তো একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি এইভাবে করে টমেটোর যে পিউরিটা বের করে নিয়েছি সেটাকে আমি ছেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন আমি সবগুলো টমেটোর পিউরিটাকে ছেঁকে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ময়লা কিন্তু বেরিয়েছে। আর এখন এই যে কাজটা আমি করব সেটা হচ্ছে চুলার জালটা কিন্তু ধরিয়ে দিয়েছি, চুলার জালটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে নেব প্রথমে আমি। কিছুটা সময় একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি।
তো এখানে যেহেতু আমি 2 কেজি টমেটো নিয়েছি তো 2 কেজি টমেটোর জন্য আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি আর 2 টেবিল চামচ নিয়েছিলাম আমি লাল মরিচের গুঁড়া তবে আমার লাল মরিচের গুঁড়াটা অনেক অনেক বেশি ঝাল যে কারণে আমি 1 টেবিল চামচের মতো নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ এখানে আমি প্রায় 1 চা চামচের মতো লবণ দিয়েছি তো ভালোভাবে এখন নেড়েচেড়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর এই কাজটা যখন করবেন অবশ্যই সাবধানতার সাথে করবেন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ভিনেগার বা হোয়াইট সিরকা তো সেটাকে আমি সুন্দরভাবে আবার টমেটো সসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে দেব ভিনেগারটা দিয়েছি প্রিজারভেটিভের কাজটা করবে দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে কিন্তু আপনারা এইভাবে করে ভিনেগারটা অবশ্যই এখানে দেওয়ার জন্য ট্রাই করবেন আর যে জিনিসটা দেবেন সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার পানিতে গুলে নিয়েছি তো পুরোটা কর্নফ্লাওয়ার দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে দিচ্ছি তো দীর্ঘদিন পর্যন্ত যদি আপনারা টমেটো সসটাকে সংরক্ষণ করতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব কর্নফ্লাওয়ার আর হচ্ছে হোয়াইট সিরকা বা ভিনেগার এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই ব্যবহার করবেন আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে না খুব বেশি সময় নাড়াচাড়া করতে হবে না নাড়াচাড়া করতে করতে একটা সময় খেয়াল করবেন এরকম একদম গাঢ় হয়ে যাচ্ছে আর থকথকে একটা ভাব ক্রিয়েট হচ্ছে তো ভুলেও কিন্তু এই সময়টাতে খুন্তি বা স্প্যাচুলা যেটা দিয়ে নাড়াচাড়া করেন সেটা কিন্তু আলাদা করা যাবে না তো আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি আমার টমেটো সসটা তৈরি হয়েছে কি না আমি এখানে এরকম একটা প্লেট নিয়েছি আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো টমেটো সস তো টমেটো সসটা দেওয়ার পর আমি হচ্ছে প্লেটটাকে একটু ধরে এরকম কাত করে নেব দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম সরাসরি গড়িয়ে পড়ে যাচ্ছে না এটা কিন্তু একদম বুঝাই যাচ্ছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা পরিমাণ ঘন হয়ে যাবে একদম পারফেক্ট একটা টমেটো সস তৈরি করে নিয়েছি তো এখন আমি যে জিনিসটা করব এই টমেটো সসটাকে সুন্দরভাবে আমি ঠান্ডা করে নেব আর ওই যে বললাম এটা কিন্তু ঠান্ডা করলে আরও কিছুটা পরিমাণ ঘন হয়ে যাবে আর এই তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি টমেটো সসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম কাঁচের জারের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি যে কোনো ধরনের শুকনো কাঁচের জারের মধ্যে চেষ্টা করবেন টমেটো সসটাকে সংরক্ষণ করার জন্য কাঁচের জারটাকে সুন্দরভাবে আগে থেকে ক্লিন করে নিয়ে এরপর হচ্ছে চেষ্টা করবেন একটু রোদে শুকিয়ে নিতে এতে করেও কিন্তু দীর্ঘদিন পর্যন্ত টমেটো সসটা আর কি ভালো থাকবে যদি এই টিপসগুলো ফলো করে আপনারা বাসায় বসে টমেটো সসটা তৈরি করে থাকেন আপনাদের টমেটো সস যেমন খেতে অনেক বেশি মজার হবে বাহির থেকে আর কখনো কিনে খেতে ইচ্ছে করবে না সেই সাথে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন এই সময়টা আসলেই না আমিও কিন্তু প্রতি বছরই টমেটো সসটাকে সংরক্ষণ করে রেখে দেই এতে করে দেখা যায় যেমন হেলদি হলো হেলথের জন্য অনেক বেশি ভালো হলো আর পাশাপাশি দোকান থেকে কিনে আনার খরচটাও কিন্তু বেঁচে গেল তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট একটা কালার এসেছে আর কতটা আকর্ষণীয় হয়েছে আপনারাও চাইলে কিন্তু রেসিপিটি ফলো করে বাসায় বসে তৈরি করে ফেলতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি বরাবরের মতোই ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম